নমস্কার। বর্তমান সময়ে চাকরি পাওয়া খুবই দুষ্কর ব্যাপারে পরিণত হয়েছে। প্রচলিত চাকরি বিষয়ে কথা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে যে চাকরি পাওয়া অর্থাৎ ভগবানের দর্শন পাওয়ার সমান। প্রাচীন যে গ্রন্থ আমাদের রয়েছে সেই গ্রন্থগুলিতে আমরা পাই যে সেই সময় ভগবানের দর্শন পাওয়ার জন্য সেই সময় ঋষি মুনিরা বিভিন্ন রাজারা দীর্ঘদিন তপস্যা করে যেতেন এবং তার ফলে তাদেরকে ভগবান দর্শন দিতেন এবং তাদের মনস্কামনা পূরণ করতেন। চাকরি পাওয়ার মনস্কামনা পূরণ করার জন্য এইরকমই পরিশ্রম করতে হয়, কিন্তু সুযোগ খুবই কম বর্তমান সময়ে। এই সুযোগ কম সুযোগের মধ্যেও বেশ কিছু ক্ষেত্র রয়েছে যেখান থেকে প্রতিনিয়ত অল্প অল্প করে হলেও চাকরির সুযোগ সৃষ্টি হয়। আর এই চাকরির সুযোগের সৃষ্টির জায়গাকে আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন একটি ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করেছেন। আজকের এই ভিডিওতে আমরা সে বিষয়ে আলোচনা করব। ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন তার গত 16/6/2021 তারিখের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির মাধ্যমে একটি নতুন একাডেমিক জব পোর্টাল খোলার কথা বলেছে। এই পোর্টালের মাধ্যমে যারা নেট সেট বা পিএইচডি কমপ্লিট করা ক্যান্ডিডেট রয়েছেন তারা তাদের নাম এখানে নথিভুক্ত করবেন। এই নথিভুক্ত নামের মধ্যে থেকে যারা এই সমস্ত পোস্টের বেসিসে চাকরি দেন তারা সকলে এখান থেকে তারা যে সমস্ত প্রার্থীদের যোগ্য মনে করবেন বা যে সমস্ত প্রার্থীদেরকে সুযোগ দেওয়ার তাদের বিষয়ে অগ্রাধিকার থাকবে তাদেরকে তারা এখান থেকে সুযোগ দেবেন। এবং সেই সঙ্গে যে সমস্ত সংস্থা এই সমস্ত বিষয়ে চাকরি দেন তারা তাদের কি ভ্যাকেন্সি রয়েছে সে বিষয়ে এই পোর্টালে তাদের যে ভ্যাকেন্সি নম্বর সেই ভ্যাকেন্সি সংখ্যা এখানে তুলে ধরবেন সেই ইনস্টিটিউট অনুযায়ী। এর ফলস্বরূপ উভয় পক্ষই তার পছন্দ মতন জায়গা সরাসরি দেখতে পাবে একটি জায়গার মধ্যে থেকে। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা নেট সেট বা পিএইচডি কমপ্লিট করে রয়েছেন তারা যেমন কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে সে বিষয়ে তাদের ধারণা থাকবে, ঠিক সেরকমভাবেই ইউজিসি তথা যে সমস্ত চাকরি প্রদানকারী সংস্থা রয়েছে তাদের সামনেও এমন একটি ডেটাবেস তৈরি হবে যেখানে কত সংখ্যক প্রার্থী যোগ্য প্রার্থী রয়েছে সে বিষয়ে তাদের কিন্তু একটি ধারণা থাকবে। তার ফলে সহজেই তাদের মধ্যে থেকে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের সকলকে নির্বাচন করা অনেক সহজ হবে বা অনেক সময় সাশ্রয়ী হবে বলেই বিভিন্ন সংস্থার তরফ থেকে মনে করা হচ্ছে। সেই কারণে এই একাডেমিক জব পোর্টাল সৃষ্টি করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে শুধুমাত্র নেট সেট বা পিএইচডি নয় সেই সঙ্গে নন টিচিং যে সমস্ত পোস্ট সে বিষয়েও কিছু ফিচার্স যুক্ত করার কথা ইউজিসি বলেছে। এবং সেই কারণেই এখনো অবধি আমরা এর অ্যাপ্লিকেশন যে সিস্টেম সেই সিস্টেম এখনো আমরা পাইনি। খুব শীঘ্রই ইউজিসি তরফ থেকে বলা হয়েছে তা চালু করা হবে। প্রথম অবস্থায় যে নেট সেট বা পিএইচডি যারা রয়েছেন সেই সঙ্গে সঙ্গে নন টিচিং পোস্টের জন্য অ্যাপ্লাই করা যায়, সেই ব্যবস্থা সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ হলে ইউজিসি তাদের যে ওয়েবসাইট www.ugc.ac.in এইখানে গেলেই আমরা এই পোর্টালের খুল দেখতে পাবো এবং সেখানে ক্লিক করলে আমরা পরবর্তী যে সমস্ত নিজেদের নাম নথিভুক্ত করার ধাপ সে সম্পর্কে আমরা পুরো কাজ করতে পারব। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা অ্যাপ্লিকেশন করার পদ্ধতি যখন ইউজিসি তার ওয়েবসাইটে আপলোড করবে তারপরে আমরা খুব শীঘ্রই সেই বিস্তারিত যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করার পদ্ধতি বা যে সমস্ত আমাদের ডকুমেন্টেশনের প্রয়োজন সে সমস্ত বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই সময়। এবং আমরা এই বিষয়ে বলতে পারি যে পূর্বতন সময় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে যে একটি সংস্থা ছিল যেখান থেকে ছাত্রছাত্রীদেরকে ডেকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হতো তাদের যোগ্যতা অনুযায়ী, এই একাডেমিক জব পোর্টাল কিন্তু সেই রকমই একটি তথ্য ভাণ্ডারে রূপান্তরিত হবে যেখান থেকে যোগ্য নেট সেট
পিএইচডি ধারী ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা কমপ্লিট করে রেখেছেন, অথবা কিছু নন টিচিং পোস্টের জন্য নিয়োগের একটা বড় সুযোগের সৃষ্টি হবে। সেই জন্য আপনারা সকলেই আপনাদের নাম নথিভুক্ত করুন এবং এই ভিডিওটি আরও বেশি করে শেয়ার করে দিন, যাতে আরও যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা সকলেই তাদের নাম নথিভুক্ত করতে পারেন। এবং পরবর্তী ভিডিওতে আমরা এ সংক্রান্ত আরও বিস্তারিত যে তথ্য ইউজিসি ওয়েবসাইটে আপলোড হলেই আমরা আপনাদের সামনে নিয়ে আসব। ভালো থাকুন সকলে, নমস্কার, ধন্যবাদ।